Assalamu alaikum, welcome back to Raina Shoker Blogs UK. Iske apnara samne September 25 tarikh ekta update liye elam. Amar greenhouse er bitor theke kete kete ba korlam ar kete saf korlam. Apnar loge ekta share kore. Ar thandar majhe bar thake ki jat gas ami anna greenhouse er rakhram ektu share korlam apnar loge ar amar garden e kete kete ache apnara share korlam. আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সকলকে থ্যাংক ইউ জানাই আপনারা সকলে ভিডিওটা দেখুন প্রথমে আমি আপনাদের গ্রিন হাউসটা দেখালাম গ্রিন হাউসটা একটু ক্লিন করব ক্লিন করার পরে যে বাহিরের গাছগুলো আছে গুনতে রাইন ঠান্ডার মাঝে গরে মানে গ্রিন হাউস রাখবো ও দেখতে পারে আমি একটু সেটিং করলাম কারণ অনেকগুলো গাছ আমি তা জানে মানে না ফলাইতাম সেটিং করে রাখি আমি গ্রিন হাউস রাখি দেই বাদ বাকি আল্লাহর ইচ্ছা যতটুকু বাসে ঠান্ডার মাঝে প্রথমে আপনারা গ্রিন হাউসটা একটু শেয়ার করলাম খেতে খেতে আছে ও দেহ ছাল কুমড়া এটা অবশ্য ফালাই দিব এটার তো আর ডেট নাই আউট অফ ডেট হয়ে গেছে তো হই তারা আউট হয়ে আমি বাড়ার যে আমার অনেকগুলো গাছ আছে অনেকগুলো গাছরে আমি এনে বাছাইবার চেষ্টা করি কি বাসে নি যথাফলে চাল কুমড়া আসলে ফাতা খাইছি আমরা কিন্তু কুমড়া তো আর ধরছে না ও বাইরে দেখলাম আমার কমলা গাছ এটা আছে এখন তো চেষ্টা করলাম ভিতরে নিবার অনেকগুলা দেশি লেম্বু দেশি কমলা এখন তো আমি চেষ্টা করবো গ্রিন হাউসে নিয়ে রাখা যায় ও যথাফলে মাশাল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে এবার তো কমলা আইছিল কিন্তু কমলাটা বড় হয়েছে না ঠান্ডা লাগে যাতে করে আমি কিছু ই গাছ অনেক লম্বু আইছিল দেশি আর কোনো লম্বু আইছে না ঠান্ডা আপনার কিতা প্রবলেম আসলে কুস্তা আছে তো গাছটারে আমি একটু যত্ন করে ভিতরে নিব কি গ্রিন হাউসে না রাখবো ইনশাল্লাহ যাতে করে অনেক বড় লম্বু গাছ এটা দেশের লম্বু একটা হলুফ দেওয়ার লম্বু গাছ ও আর একটা লম্বু গাছ দেখলা কিন্তু বাড়া আসিল মাটিটা একটু খুঁড়িয়া দেওয়া কিছু ওষুধ দেওয়া ভিতরে নুমগে তো হোক আমি পট্টারে পট্টাটাকে তুলে এলাম যে বক্স আমি রয়েছিলাম বক্সটাকে তুলে এলাম তুললে আমি আলাই এলাম জায়গা পরিবর্তন করলাম আর এরপর বক্সটারে আমি কেতা করব এটা আলাইয়া বক্সটারে লিড লাগাই তো রাখবো নেক্সট ইয়ারে লাগে রেডি হয়ে যাব দেখতে পারে অনেকগুলো জ্বর সারছে রুটস কতটা দেখতে পারে আশা করি গাছটার ভিতরে নিলে গিয়ে আরও ভালো থাকবো আর এটার মাঝে তো আগের ভিডিওতে কইছি এক গাছের মাঝে দুই গাছ একটা হইলো দেশি কমলা আর একটা হইলো দেশি জাম্বুরা গাছটা আসলে আমার খুব মায়ার খুব কষ্ট করে দেশটাকে গাছটা আমি আনছিলাম দেশ আরও কতগুলো গাছ আছে আমার ওই আমি দেশ থেকে আবার সময় আনিলাই লেদারও বইরা গাছ আনি আসলে বালা থাকে লাস্ট টাইম আমি আনছিলাম এই অনেকগুলো গাছ এতে বেশি বাঁচছে না বিশেষ করে লেম্বু গাছে বেশি বাঁচে আর বাকি আম গাছ এতে আনছি এটা ওই বাঁচছে না ওইটা মারা গেছে ও দেখতে পারে একটা কমলা গাছ আমি তুললাম আশা করি আমার এই ভিডিওটা আপনারা খুবই ভালো লাগবো আর ভালো লাগলে তো আপনারা জানেন কিতা করতা ভিডিওটা দেখতা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতা মাশাল্লাহ অনেকগুলো গাছ রেডি করছে রেডি করি এটা সব ঠিক গ্রিন হাউসে নিলাম কারণ জায়গারও অভাব আপনারা জানেন বিদেশ বাণিজ্য সকলের তো আর জায়গা ওই মতো মন নাই আরও একটা গাছ দেখতে পারা
লেম্বু গাছের মাঝে গাছটা হয়ে গেছিল, তো এটারে আমি লেম্বু গাছটা কি আলাদা করলাম। যথাফেরা গুড়ির মাঝে লেম্বু গাছ আর ও গাছটা হয়ে গেছিল, ফুলের গাছটা হয়ে গেছিল, তো এটারে আমি লেম্বু গাছটারে আলাদা করার চেষ্টা করলাম। কিন্তু অনেক জোর দিলাইছে, যথাফেরা এটার লগে আমি কুস্তি করলাম, ফাইটিং করলাম, এমন জোর দিছে লেম্বু গাছটারে বলতে দিছে না গাছটায়। আর ও দেখতে পারে আমি অনেকগুলা জ্বর খাইতে ফেলাই দিলাম, কারণ অনেকগুলা জ্বর দিছে ও গাছটায়। খাইতে আমি আলাদা একটা পটলি মুগে ও দেখতে পারা গাছের অবস্থাটা ও দেখতে পারা একটু হালকা হয়েছে, এখন হালকা হওয়ার ফলে আমি সেপারেট ফটো রোপণ করলাম। আচ্ছা, ওই গাছটা মরতো না, এটা লেম্বু গাছ আছে, লেম্বু গাছ তো থাকদা মরে না। আর ও দেখতে পারে অনেকগুলা খসু গাছ আছে, চার পাঁচবার খসু পাতা খাইছি, আত্মীয় স্বজন নিশ্চয়। আর ও দেখতে পারে বটপটি, বটপটি কিছু খাচ্ছে, মাশাল্লাহ। দেখতে পারা অনেকগুলো খসু গাছ, কত বড় বড় খসু গাছ। তো কিন্তু চেষ্টা করলাম ভিতরে নেওয়ার, খসু খাই হারলে চেষ্টা করবো ভিতরে নিতাম। আর ও দেখতে পারা আমি বক্সের উপরে লিড লাগাই লিছি, কারণ এই বক্স এমটি করে লিছি, আমি এমটি করে বক্সের লিড লাগাই রাখেছি যাতে আর মেঘ ফুড়ে মাটিটারে আর নষ্ট করে না। তো ওইটুকু সম্পূর্ণ বক্স সকল তো আমি লিড লাগাইমু, সিজন শেষ হয়ে গেলে আমি মুঠিকে বক্সের মাঝে লিড লাগাই লাগাই রাখি দিমু। আর ও দেখতে পারা মাশাল্লাহ একটা হলদি গাছ, দেখতে পারা এটা অনেকগুলো ড্যাম সারের ফাতাও সারছে। তখন মনে হয় আগামীতে আমরা হলদি আর কিনা রাখতো না, ওন থেকে খাইতে পারবো। আরও দেখতে পারে অনেকগুলো লাউ গাছও রয়েছে, কিন্তু মনে হয় আগামী মাস হয়ে তারা সুন্দর করে সাফ সাফা করে তো রাখবো। আর মার্শাল্লাহ ও দেখতে পারে সবগুলো গাছ আমি গ্রিন হাউসও আনি লিছি। দেখতে পারে আমার অনেকগুলো কমলা গাছও আছে, খসু গাছ, সবগুলো গাছ আমি গ্রিন হাউস আনছি। ঠান্ডার সময় বাড়া থাকলে ক্ষতি করবো, তো ভিতরে এনে রাখি দিছি। আর আশা করি গাছটা সেফ থাকবো, এখন বাদ বাকি জানলাম না কি হইব। তারপরে অনেকগুলো গাছ আমি আনছি আর অনেকগুলো গাছ এখন পর্যন্ত বাড়া রয়েছে। তারপরে মাশাআল্লাহ অনেকগুলো নাগা প্লান্ট, সকল ধরনের গাছে আছে গ্রিন হাউসও। আপনার লগে সপ্তাহ সবসময় শেয়ার করি, কিতা কিতা গার্ডেনও আছে সকল তুই দেখাই। আর ইনশাল্লাহ দোয়া করবো আগামীতে যাতে আরও সুন্দর করে গার্ডেনিংটা করতে পারি। আর আগামীতে গার্ডেনিং করলে অত ঝাপসা করতাম না আর অতটা হলাইতাম না, কারণ খুব কষ্ট হয়ে যায় গার্ডেনিং করা, আসলে অত ইজি নাই, খুব হার্ড। মানে চেষ্টা করবো সময়ে সময়ে করার, কারণ অত সব গাছের জায়গা দেওয়া যায় না। আর যারা যারা ভিডিওটা দেখছো না, দয়া করে ভিডিওটা দেখবা আর রায়না শখের ব্লগের পাশে থাকবা, তাকে সাপোর্ট করবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলবা না। দেখতে পারে মাশাল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো লাউ গাছ আছে। অনেকগুলো নাগা প্লান্টও দেখতে পারা মাশাল্লাহ, আপনারা দেখতে থাকুকা। ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিবো, বালা থাকুকা, সুস্থ থাকুকা। আপনার লাগে দোয়া করবা, ইনশাল্লাহ আপনার লাগে দোয়া রইল। আজকে বিদায় নিয়ে গিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।